হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে মাজা তৈরি করা হয়। বর্তমানে যতগুলো মিষ্টি জুস আছে তার মধ্যে মাজা এক নম্বরে রয়েছে, কারণ মাজা একটা খুবই সুস্বাদু জুস। আর এই জুস কিভাবে ফ্যাক্টরিতে কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হয় আর কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আমি জানি আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করে আমরা নাকি ফেক ভিডিও আপনাদেরকে দেখাই। আপনি যদি পুরো ভিডিও না দেখেন তাহলে তো ফেক অবশ্যই বলবেন, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপর আপনারাই কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানাবেন। আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের প্রত্যেকের উপকার করবে এবং অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা ম্যাঙ্গো ফ্যাক্টরি বলা ভুল হবে, কারণ এই মাজা সম্পূর্ণ মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়। এই কথাটা কেন বললাম সেটা এক্ষুনি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। ফ্যাক্টরিতে মাজা তৈরি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে পাকা মিষ্টি কুমড়োর। সেই জন্য সর্বপ্রথমে জমি থেকে এইভাবে আধুনিক মেশিনের সাহায্যে কুমড়োগুলোকে কালেক্ট করা হয়। এই মেশিনকে এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যার ফলে সমস্ত কুমড়ো একটা জায়গায় জড়ো হয়ে যায়। যখন সমস্ত কুমড়ো জমি থেকে এক জায়গায় কালেক্ট করা হয়ে যায় তখন আর একটা মেশিনের সাহায্যে ট্রাকের কন্টেনারে লোড করা হয়। এই সমস্ত কাজ মেশিন নিজে থেকে অটোমেটিক করে থাকে। এগুলো তো দেখলেন দেশি মিষ্টি কুমড়ো, কিন্তু বিদেশি মিষ্টি জুসগুলো এভাবে কুমড়ো দিয়ে তৈরি করা হয়। এখানে যে বিদেশি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে সম্পূর্ণ আলাদা আর সাইজেও অনেক ছোট হয়। এই বিদেশি কুমড়ো দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয় সে বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই সমস্ত কুমড়োগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে কুমড়োগুলোকে সর্বপ্রথমে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এইভাবে গরম পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে কয়েকদিন থাকার ফলে কুমড়োগুলো একদম লাল হয়ে যায়। এবার কুমড়োগুলোকে কেটে ছোট ছোট পিচ করা হবে, এই জন্য একটা মেশিনের মধ্যে ভরে দেওয়া হয় আর কুমড়োগুলো এভাবে সাইজ হয়ে কেটে বাইরে বেরিয়ে আসে। তারপর কুমড়োর মধ্যে থাকা বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়। এভাবে সমস্ত কুমড়োর বীজ একটা জায়গায় কালেক্ট করা হয় এবং আধুনিক মেশিনের সাহায্যে এগুলোকে কিনিল করা হয়। এই কুমড়োর বীজ তিন রকম কাজে ব্যবহার করা হয়। অনেকেই কুমড়োর বীজ খেতে পছন্দ করে, যার জন্য এগুলোকে ডাইরেক্ট প্যাকিং করা হয়, আর ভালো কোয়ালিটির বীজগুলোকে আবার দ্বিতীয়বার চারাগাছ তৈরি করার জন্য আলাদাভাবে প্যাকেট করা হয়। এই বীজ দিয়ে আরও একটা দামি মশলা তৈরি হয় যার নাম মিলন সিড। এটাকে আমরা বাংলায় চাল মগজ মশলা বলে থাকি, যা অনেক রকম সবজি রান্না করার জন্য ব্যবহার করা হয়। কুমড়ো থেকে বীজগুলোকে কালেক্ট করে নেওয়ার পর অপরের খোসাটাকে হাত দিয়ে এভাবে বেনানো হয়। তারপর সমস্ত কুমড়োকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এবার ছোট ছোট পিচ করে একটা মেশিনের সাহায্যে পেস্ট করা হয়। এইভাবে 5 কেজি ওজনের একটা প্যাকেটে প্যাক করে সিল করে দেওয়া হয়। এইভাবে যখন সমস্ত কুমড়োর পাল্প তৈরি হয়ে রেডি হয়ে যায় তখন প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের মধ্যে রেখে দেওয়া হয়, যার ফলে কুমড়োর পাল্পগুলো জমে একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। আর ফ্যাক্টরির অন্যদিকে চিনির সিরা তৈরি করা হয়। এই সুগার সিরাপ তৈরি করার নিয়ম সম্পূর্ণ আলাদা। এই মেশিনের মধ্যে সর্বপ্রথমে চিনিকে গরম করে গুঁড়ো করা হয়, তারপর ওর মধ্যে জল মিশিয়ে ভালোভাবে ফোটানো হয়। এই কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন গরম সেরার মধ্যে কুমড়োর পাল্পগুলোকে দিয়ে দেওয়া হয়, তারপর ভালোভাবে পেস্ট করা হয়, যার ফলে এতে সুন্দর আমের রসের মতো কালার চলে আসে। এবার হয়তো আপনারা বলবেন আমের স্বাদ কিভাবে আসবে, এই জন্য এর মধ্যে আমের ফ্লেভার মল্ট দিয়ে দেওয়া হয়, যার ফলে সম্পূর্ণ আমের স্বাদ চলে আসে। এবার এগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য গরম করা হয়। এবার ম্যাঙ্গো পাল্প একদম রেডি। দেখলেন তো কিভাবে কুমড়ো পাল্প থেকে ম্যাঙ্গো পাল্প হয়ে গেল? এতক্ষণ পর্যন্ত 2টো স্টেপ কমপ্লিট। এবার তৃতীয় স্টেপে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম কার্বোহাইড্রেট এবং 6.3% এনার্জি অ্যাড করা হয়। তারপর চতুর্থ স্টেপে এই আধুনিক মেশিনের সাহায্যে পেস্টেরাইজেশন করা হয়। এই মেশিন যখন পেস্টেরাইজেশনের কাজ করে তখন এর তাপমাত্রা 95 ডিগ্রির উপরে চলে যায়। এবার সমস্ত জুস একটা জায়গায় স্টোর করা হয়। এবার মাজা তৈরি হয়ে একদম রেডি।
এবার পালা বোতলে প্যাকিং করার। বোতলে লোড করার আগে জুসকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাবের সমস্ত টেস্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন পারমিশন আসে প্যাকেজিংয়ের। এই জন্য সর্বপ্রথমে বোতলগুলোকে তৈরি করা হয়। প্লাস্টিককে মেশিনের মধ্যে 110°C গরম করে ছাঁচের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর মেশিন নিজে থেকে অটোমেটিক বোতল তৈরি করে দেয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্য যে কোনো বোতলের থেকে মাজার বোতল অনেক মজবুত হয়ে থাকে, কারণ মাজা কোম্পানি বোতলগুলো নিজেরাই ফ্যাক্টরিতে ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করে। বোতল তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায় তখন জল দিয়ে ভালো করে ভিতরটাকে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর সমস্ত বোতলকে ভিতরে বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এরপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস লোড করার জন্য। এবার হয়তো আপনারা ভাবছেন, আম বলে আমাদেরকে কুমড়োর জুস খাওয়ানো হচ্ছে। আসলে কুমড়োর জুস মানুষের শরীরের কোনো ক্ষতি করে না, বরঞ্চ কুমড়োর জুস মানুষের শরীরের এনার্জি আরও বাড়িয়ে দেয় আর শরীরকে ঠান্ডা করে দেয়। যার কারণে আপনি অনেক পরিশ্রম বা গরম থেকে এসে হঠাৎ করে যদি আপনি মাজা খান তাহলে ওর মতো শান্তি আর অন্য কিচ্ছুতে পাবেন না। মাজা একটা অনেক সুস্বাদু এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক এই কারণে বললাম কারণ এর মধ্যে 6.3% এনার্জি রয়েছে, যার কারণে এটাকে এনার্জি ড্রিঙ্ক বলা ভুল হবে না। বন্ধুরা, মাজা অবশ্যই বেশি বেশি করে খাবেন, কারণ এতে আমাদের শরীরের অনেক উপকার করে। আমার পার্সোনালি মাজা খেতে অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা কি পাকা কাঁঠাল দিয়ে কোন ধরনের জুস তৈরি করা হয় সেটা জানেন? ফ্যাক্টরিতে স্টেপ বাই স্টেপ কীভাবে কাঁঠাল দিয়ে জুস তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এই জন্য চ্যানেলটাকে ফলো করে রাখুন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।